দর্শক শ্রোতা সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক এতক্ষণ থেকে যে ভিডিওগুলো দেখলেন আপনারা এটা হলো ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বক্সিগঞ্জ তখা ঈদগাহ মাঠ এই মাঠে প্রচুর মানুষ মুসল্লিরা আসে নামাজ পড়তে অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লিরা এই নামাজে শরীক হওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে নামাজ পড়ার জন্য ঈদের নামাজ ঈদুল ফিতরের নামাজ ঈদুল আজহার নামাজ
ঐতিহ্যবাহী তওকা ঈদগাহ মাঠ। এতক্ষণ থেকে তো মুসলিম ভাইদেরকে দেখলেন, দেখে বোঝা যাচ্ছে যে কতগুলা লোক হওয়ার কথা। তো যাই হোক, আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে স্বজন ভুলক আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দেখবেন। এটা দেখতে পাচ্ছেন অবসর অবসর মাঠের পূর্ব পাশে একটি বিশাল বড় পুকুর বা দীঘি, অনেক লোক এদিক সেদিক থেকে আসবে এখানে আজকে ঘুরতে এদের এক সপ্তাহ পর্যন্ত। দেখতে পাচ্ছেন চতুর্দিকে লোক, শুধু মুসল্লি ভাইয়েরা। তারা আজকে দীর্ঘ এক মাস রোজার পর নামাজ পড়তে আসছে এই ঈদগাহ ময়দানে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি নামাজ শেষ হয়ে গেছে, তারপরে মুসল্লি ভাইরা এদিক সেদিক থেকে ছুটাছুটি করতেছে, কেউ এদিক সেদিক ঘুরতেছে, কেউ এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। দিঘির উপরে কি সুন্দর জায়গা দেখার মতো। এ মুন্না সাহেব, এ চালু আছে, চালু আছে, চালু আছে, চালু আছে। কেমন আছো ভাই আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। নামাজ শেষ? হ্যাঁ নামাজ শেষ আলহামদুলিল্লাহ। আপনি প্রথমের দিকে একটু স্কিপ করে দিবেন, প্রথমের দিকে একটু সমস্যা। আমরা সর্বনাশ, তো দেখতে পাচ্ছেন ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, স্বজন বলক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরে না, ওরা পুরো দেবে রাইসুল, শুনিস না রে, তুই আসিস না মেজবা। ক্যামেরা চালু থাকবে, থাকবে সারাদিন।
ক্যামেরা বন্ধ করো।